हेलो बंधुरा, वेलकम टू टीचिंग एंड लर्निंग प्रोसेस यूट्यूब चैनल। अपने सबा के स्वागत हमारे छोट चैने। तो आज के सामने अपन ही नतून एक विषय नहीं आलोचना करब, जदिव से विषयटी नतून ना, किंतु तुम्हारे हमें नतून कर उपस्थापन करब, जाते तुम्हारे जीवन प्रति मुहूर्ते काजे तुम्हारे सहायता करे। आज के वीडियोटी करा, तो वीडियोटी आपनार काछे खुबी इंटरेस्टिंग होते चले। आपनी शुद्ध 5 मिनट समय दिन, आशा करी वीडियो थेके आपनी अनेक किछु शिखते पारबेन। तो आजकेर वीडियो निजेर प्रति विश्वास। हाँ बंधुरा, आमरा आमादेर निजेदेर प्रति विश्वासके किभाबे बजाय राखबो, आमरा आमादेर विश्वासके किभाबे बाड़िये तुलबो, से सम्पर्के आज के एक छोट गल्पर मध्य दिए तुम्हारे सामने आलोचना करब। तो प्लिज वीडियो प्रथम थेके शेष पर्यन्त देखुन। तो बंधुरा, तुम्हारा सबाई जानो आमी आमार एई चैनले प्रतिनियत किछु मजार मजार गल्प तुम्हारे सामने उपस्थापन करी, तुम्हारे बोझानोर जन्नो, तुम्हारे भारत जन्नो। तो सरकम ही आज के एक गल्पर मध्य दिए तुम्हारे निजेदेर प्रति विश्वास बाड़ानोर कौशलटाके किभाबे अवलम्बन करते हैं तार एक उपाय आमी तुम्हारे सामने आलोचना करब। तो आमादेर सामने अनेक लक्ष्य आछे, से सब लक्ष्यर मध्य आमादेर एकटी मात्र लक्ष्य के पसंद करते हबे, एवं सेई लक्ष्य के केंद्र करे आमादेरके एगिए जेते हबे, तबेई आमरा आमादेर जीवनेर सफलतार सन्धान खुजे पाबो, आमरा आमादेर जीवनेर सफलतार स्वाद खुजे पाबो। तो सेरकमई एकटी गल्प आजके आमी तोमादेरके बोलते जाच्छी। आमादेर निजेदेर प्रति आत्मविश्वासके बाड़िये तोलार गल्प। तो गल्पटी हलो एई जे कोनो एकदिन दुटी ब्यांग रास्ता दिए हेटे जाच्छिलो। तो तारा जेते जेते हठात करे एकटी गर्तेर मध्ये पड़े गेलो। ठीक आछे, तारा गर्तेर मध्ये पड़ार पर देखलो सेई गर्ते अलरेडी किछु ब्यांग पड़े आछे, एवं तारा सेई गर्तटाके निजेदेर बासस्थान बोले मिने नियेछे, एवं तारा ओखानेई आछे। तारा गर्त थेके उपरे ओठार कोनो रकमेर चेष्टा करछे ना, किन्तु जे नतून ब्यांग दुटी सबेमात्र गर्तेर मध्ये पड़लो, तारा निजेदेरके उपरे निये आसार जन्य लाफाते लागलो। पिछन दिक थेके सेई पूर्वेर ब्यांगगुली तादेरके चित्कार करे बोलते लागलो जे तोमरा এই গর্ত থেকে উপরে উঠতে পারবে না, তোমাদের এই কষ্ট বেকার যাবে। তো তারা সে কথায় কান দিল না, তারা লাফাতেই থাকলো উপরে ওঠার জন্য। ঠিক আছে, এর কিছুক্ষণ পর একটি ব্যাং তাদের কথা শুনে লাফানো বন্ধ করে দিল। তাদের চিৎকার শুনে সে ভাবলো যে আমি পারবো না, আমার দ্বারা এই গর্ত থেকে উপরে ওঠা সম্ভব না, তারা যেহেতু এত চিৎকার করে বলতেছে, অতএব আমি আমার লাফানো বন্ধ করে দেই এবং তাদের দলে যোগ দেই। তো সে কি করলো, সে তার লাফানো বন্ধ করে দিল এবং তাদের দলের সাথে যুক্ত হয়ে গেল। কিন্তু আর একটি ব্যাং কিছুক্ষণ পর সেই গর্ত থেকে উপরে উঠে আসলো। এটি কি করে সম্ভব তোমরা নিজেরাই একটু ভাবতো, যে একটি ব্যাং কি করলো, সে তাদের পিছনের ব্যাংগুলোর কথা শুনে সে লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাং কোনো কথাই কান দিল না, সে গর্ত থেকে উপরে উঠে আসলো। এটি কেমন করে, কি কোনো ভেবে পাইলে উত্তর? আমি বলতেছি, সেই ব্যাংটি কানে শুনত না। এখানেই হচ্ছে গল্পের মজা, ব্যাংটি যেহেতু কানে শুনত না, অতএব সে পরের যে ব্যাংগুলো চিৎকার করে বলছিল যে তোমরা এই গর্ত থেকে উপরে উঠতে পারবে না, সে তাদের সেই চিৎকার ও হাতের
অঙ্গভঙ্গি দেখে বুঝেছিল যে তারা হয়তো তাকে উৎসাহ করছে এই গর্ত থেকে উপরে ওঠার জন্য, এবং সে তার মনোবলকে আরও শক্তিশালী করে এবং সেই গর্ত থেকে ওঠার জন্য জোরে জোরে লাফাতে থাকে। অবশেষে সে কি করল, তাদের সেই চিৎকারকে সে উৎসাহ ভেবে গর্ত থেকে উপরে উঠতে সক্ষম হলো। তো বন্ধুরা, কি শিখলে এই গল্প থেকে? আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে আমাদের কানগুলোকে বন্ধ রাখতে হয়, আর কানগুলোকে আমরা এই কারণে বন্ধ রাখব সেই সব নিন্দুকের জন্য, সেই সব মানুষের জন্য যারা আমাদের পিছন দিক থেকে আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত করতে পারছি, ততক্ষণ আমাদের জীবনে মাঝে মাঝে সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো, এবং এর থেকে আরও ভালো আমাদের মাঝে মাঝে আমাদের নিজেদের কানকে বন্ধ রাখা, বন্ধ করে আমাদের লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া। জীবনে সফলতা পাওয়ার জন্য বেশি পরিশ্রম করার কোনো দরকার নেই, শুধু দরকার একটি মাত্র নির্দিষ্ট লক্ষ্য, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিশ্রম, তবেই আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারব। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট গল্প। কেমন লাগলো? যদি ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, এরকমই মজার মজার গল্প পেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন।